কাপ চায়ের উপর। এটা আমার খুবই খুবই দরকার। মানে আলু পোস্ত, এখানে আছে বকফুল, আরুন শরবত। ভালো লেগেছে? ফেসবুক বল এবার ভরে যাবে পুরো। খাওয়ার খাওয়ার দাওয়ার চলে এসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস সেন। আর আমি ইন্দ্রাণী। আজকে ঘুম থেকে উঠেই, মানে উঠেছি অনেক আগেই, ঘুম ভেঙেছে অনেক আগেই, কিন্তু উঠতে এখনও পারিনি। তো যাই হোক, উঠে উঠেই আজকে আমি ফোন খুলে বসে গেছি ব্লগ করতে। তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি সবটা। আমার মর্নিংটা কতটা গুড হতে চলেছে সেটা পুরোপুরি ডিপেন্ড করে এই এক কাপ চায়ের ওপর। এটা আমার খুবই খুবই দরকার, মানে এটাতেই আমি সব শক্তি টক্তি পেয়ে যাই আর কি সকালবেলায় উঠে। তো যেটা বলবো বলছিলাম সেটা হচ্ছে, গত কিছুদিন ধরে আমি একটু বেশি ব্যস্ত ছিলাম আর আমার জীবনে কিছু এক্সাইটিং ঘটছিল না যেটা আমি ব্লগ করবো। আশা করি আগামী কিছুদিন আমার জীবনে কিছু এক্সাইটিং কিছুই ঘটবে না। লাইক একটু ঘুরতে টুরতে যাওয়াই আসছে, সবাই মিলে মজা করব। কালকে 25শে ডিসেম্বর, মেবি কালকেও কোথাও যাব, আজকেও ঘুরতে যাব। তো সবটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে, ব্লগও করব। সেই জন্য আশা করি আগামী কিছুদিন আমি খুব পজিটিভলি ভিডিও করতে পারবো। এটাই আর কি। এখন তাড়াতাড়ি চাটা শেষ করে তাড়াতাড়ি রান্না করতে যাই, নয়তো দেখবো সবাই চলে এসেছে আর আমার রান্না তখনও শেষ হয়নি। অ্যাজ ইউজুয়াল আমি যেমন সবসময় লেটে চলি সেটাই হবে আর কি। তো বেশি কথা না বলে তাড়াতাড়ি করি চলো। আগামী কয়েকদিন যে আমার পড়াশুনো হবে না সেটা আমি খুব ভালো করে জানি, তাই বইপত্র এখন সুন্দর করে রেখে দেবো, কারণ বাবা খুব বকে যদি জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে, তাই আর বাবা আসছে। তো সেই জন্য ঝাড় খাওয়ার মানে জন্য আর কি আগে ভাগে সব কিছু সুন্দর করে ঠিকঠাক করে রেখে দিতে চাই। এটা আমার নীলজ্জের মতো কথাটা আমি বললাম না যে আগামী কিছুদিন পড়াশোনা হবে না, নীলজ্জের মতো বললাম ঠিক, কিন্তু এটা একদম সত্যি কথা। মানে এটা একদমই সত্যি যে আগামী মানে কিছুদিন আমি কিছু করছি না, মানে একদমই পড়াশোনা করবো না। তো আর লজ্জা পেয়ে কী হবে, সুন্দর করে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে এই এক ঝুড়ি আলুও কেটে নিয়েছি। এবার জাস্ট প্রো মানুষজনের মতো তাড়াতাড়ি করে সব রান্না করে ফেলার পালা, সব রান্নাগুলো কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। রান্না বান্না করতে করতে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, কিন্তু আর মুড নেই অন্য কিছু খাওয়ার বা কিছু আর বানানোর। তাই আমার কাছে এটা ছিল, ভীষণ ভালো লাগে আমার এগুলো, এটাই এখন খেয়ে নেব। রান্না এখন চলছে, এখনো কমপ্লিট হয়নি, খিদে পেয়ে গেলে কি করবো মাঝখানে। ফাইনালি আমার রান্না বান্না সব ডান, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে আছে মুসুরির ডাল, আলু পোস্ত, এখানে আছে বকফুল, তখন ওটা ভাজা হবে আর কি, তার জন্য আমি বেসনটা অলরেডি গুলে রেখে দিয়েছি। আর এখানে সবাই এলে শরবত দেব, তাই জলে চিনি ভিজিয়েও রেখে দিয়েছি। আর এখানেও ভাতের চাল টাল সব শুধু রেডি, এখনও বসাইনি, শুধু পরে বসাবো। চুটকি বাজিয়ে সব কাজ শেষ না হলেও টাইমের মধ্যে কিন্তু সব কাজ করে ফেলেছি। যদিও আর বেশিক্ষণ টাইম নেই, তার মধ্যে আমি তাড়াতাড়ি করে স্নান টান করে চলে আসি, কারণ সবাই এলে সবাইকে শরবত দিতে হবে আর খাওয়ার সময় ওই বকফুলের বড়াও ভাজতে হবে। তো এখন তাড়াতাড়ি আগে স্নান টান করে নিই। বলো আমি কেমন বানিয়েছি শরবত, বলো যে আমি দোকানের মতো বানিয়েছি, তাই বলো। দারুণ শরবত, ভালো লেগেছে? মা বাবা সবাই চলে এসেছে আর আমি আজ্জি। এই যে বকফুলের বড়া ভাজা চলছে, এবার যা সবাই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আর কি ঘুরতে বেরোবো। আমরা সবাই বেরিয়ে গেছি, শুধুমাত্র বাবা যাচ্ছে না, বাদবাকি আমরা সবাই যাচ্ছি। চলো কোথায় যাই, কি কি ঘুরি সবটা তোমাদেরকে দেখাবো। তো আমরা ফার্স্টে ময়দানে এসেছিলাম, ময়দানে ঘোরা ডান আর কি। ময়দানে ক্যাথেড্রাল বন্ধ হয়ে গেছিলো, তো এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে, এখন হাঁটা দিচ্ছি, সেখানেও যাই, সেখানকার কি অবস্থা সেখানে গিয়ে দেখছি। আমরা আপাতত আমাদের প্রথম চা ব্রেক নিয়েছি, এরপরে আবার পার্ক স্ট্রিট অবধি হাঁটতে হবে, তো সেই জন্য সবাইকে আর কি চার্জ দিচ্ছি এই চায়ের দ্বারা, তাই তো মা? আমার মাকে হাঁটতে হবে ওদিকে। পিসি পিসি পিসির আলাদাই এখন ফটোশ্যুট চলছে, আলাদাই আলাদাই। এসে এখানে দীপ ফটো তুলছে, আলাদাই ফটোশ্যুট চলছে পিসির। মানে পিসির ফেসবুক বল এবার ভরে যাবে পুরো। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো পার্ক স্ট্রিটের রাস্তায় ভীষণ ভিড়, তার মধ্যেও রাস্তার কিছু কিছু ভিডিও থাকলো, সেটা এনজয় করো।
সেকেন্ড খাবার দাবার এই যে ডালের বড়া আলুর বড়া এগুলোতে পৌঁছে গেছি। মানে এত হাঁটছি তার মধ্যেখানে তো খাওয়া দাওয়াটা দরকার, নয় তো জোর পাবো না তো হাঁটার। এই হচ্ছে গল্প। আপাতত আবার আমরা মানে তাই নেক্সট খাবারের দিকে আছি আর কি। পার্ক স্ট্রিট ঘোরাও ডান। তো আপাতত আমরা এসেছি এসপ্ল্যানেডে, বোনের এখানে কিছু কেনাকাটার আছে আর পেট পুজো করতে। তো আপাতত এখানে আমরা সবাই বসেছি আর কি পেট পুজো করতে। দাঁড়াও সবাইকে দেখাচ্ছি। খেয়ে দেয়নি, তারপর আবার গোটা এসপ্ল্যানেড চত্বর আর কি চক্কর কাটবো। আমাদের এখানে সবার খাবার দাবার চলে এসছে, এবার সেই হামলা হলে একদম মানে খাবার দাবারের দিকে ঝুঁকে পড়ার ফলা আর কি। আজকের মতো ঘোরাফেরা ডান এবং ভীষণ হাঁটা হয়েছে, মানে অনেকটাই আর কি যাকে বলে। তবে সবার সাথে মিলেমিশে একসাথে ঘুরলে বা সবার সাথে একসাথে কোথাও গেলে সেটাকে আর হাঁটা বলে বা মানে অনেক হাঁটছি অনেক খাটনি হচ্ছে এরম বলে কিছু আর মনে হয় না। যদিও যাই হোক, এখন জাস্ট ডিনার করে একটা লম্বা ঘুম দেওয়ার পালা। আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।